আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা শপিং ব্লগ শেয়ার করতেছি। বেকটনে, মাছবাজারে এবং কাঁচা বাজারে গিয়েছিলাম আর কিছু শপিং করে নিয়ে এসেছি। তো আপনাদের সাথে শপিং করাটা একটু শেয়ার করলাম, প্লাস আপনাদের সাথে ভিডিওর এন্ডে দিয়ে আপনারা দেখবেন আমি কী কী এনেছি আমার ঘরের জন্য সামান্য শপিং। ভালো লাগবে ইনশাল্লাহ, ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন। আর দেখতে থাকেন আমি কী কী আনছি বা কী কী দেখে এলাম। So tired of crying, Lord, I'm calling, I need your help. I don't wanna fight no more, I don't wanna fight this war. Oh na na, oh na na, oh na na na. I don't wanna fight no more, I don't wanna fight this war. Oh na na, oh na na, yeah. Astaghfirullah, forgive me Allah. I'm so broken, my wounds are open, my life is frozen, I need your help. Cause people always let me down, I'm losing all my air right now, I'm suffocating, I might drown, I need your help. I don't wanna fight no more, I don't wanna fight this war. Oh na na, oh na na, oh na na na. I don't wanna fight no more, I don't wanna fight this war. Oh na na, oh na na, yeah. Astaghfirullah. Forgive me Allah. I don't wanna run anymore, forgive me Lord, don't close your door. I promise I surrender, I'm giving you my heart and my soul. I've been thinking about my past, I wanna say I found you Lord at last. I just wanna tell you that I really love you, I know you'll always be by my side. Astaghfirullah. Forgive me
আলহামদুলিল্লাহ, শপিং করে নিয়ে আসলাম ফিস বাজার থেকে। তো আমি দেখাবো কি কি এনেছি। আর বেকটনে ফিস বাজারের সাথে হোম বার্গেন আসছিল, এখান থেকে আমি এই ফ্লাওয়ারটা নিয়ে এসেছি। এরপরে এই যে প্লেসম্যাট, আই মিন ডিশের যে ড্রাই করার ম্যাট ওইগুলা, আর এই যে স্পুন চামচের সেট এনেছি তিনটা, এই বাস্কেটটা এনেছি আর এইগুলো এনেছি। তো আমি শেয়ার করতেছি আপনাদের সাথে, আশা করি ভালো লাগবে আমার শপিংগুলো। এখন দেখাই আপনাদেরকে আমি কী কী এনেছি। এই যে কিং প্রন এনেছি দুই ব্লক, আমি লুজগুলো এনেছি আর এইটাও এনে নিয়ে এলাম, এটা কিন্তু খুবই টেস্টি। এই যে ফাকির ব্লক, ফাকির মাংস আমার খুবই প্রিয় একটা খাবার, নিয়ে এসেছি। এখানে একটা ফ্রেশ বোয়াল নিয়ে এসেছি, ওরা বলছে এইটা ফ্রেশ, এটা কিন্তু আইসের না, তো এটা দামও খুব বেশি নিছে, বাট আলহামদুলিল্লাহ এটা দেখতে খুব ফ্রেশ লাগতেছে। এই যে ফ্রেশ বোয়াল, বোয়াল মাছ আমার বাচ্চারাও খায়। আর এখানে দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছি, তো ইলিশ মাছটাও দেখতে ফ্রেশ লাগতেছে, ওটার মধ্যে ডিমও ছিল, তো আমি ডিম দেখেই এনেছি, যে ডিম ভালো লাগে। আর দুইটা বাই মাছ নিয়ে এসেছি আমার এক মেহমানের জন্য। এই যে অনেক দাম ওগুলার, বাট নিয়ে এসেছি দুইটা। আর এইখানে আমি একটা আইড় মাছও নিয়ে এসেছি, আইড় মাছটাও ফ্রেশ দেখতে লাগতেছে। সো এই যে এখানে আমি কিছু চপও নিয়ে এসেছি, প্রন চপ, কিছু ফ্রেশ প্রন, চিংড়ি মাছ বা ইসা যাই বলে, পেকটনে সব কিছুই আছে। মাছ বাজারে গেলে মিট, চিকেন সব কিছু অ্যাভেলেবল আছে। কিছু চিকেন নিবলেট, এরপরে চিকেনের গিলা, খলিজা সব কিছু নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাই রে, জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ হাফিজ এভরিওয়ান। আমার নতুন ব্লগ দেখার লাগি সাবস্ক্রাইব করে রাখবেন।